नमस्कार बंधुरा, चम्पास किचेने सबाई के स्वागत जाना। आज के रेसिपी होच्छे कड़ाई पनीर। सम्पूर्ण रेस्टुरेंटे स्वादेर खूब सहजे घरे कड़ाई पनीर की करे तैरी करते हैं, चलो तार रेसिपिटा चटपट देखे नेवा जाक। रुटी, नान, पराठा सब किचुर साथे किन्तु एटा खेते भीषण ही भालो लागे। प्रथमे गैस चालिए एक कड़ाई गरमे बसिए दीची। एक भाजा मसला तैरि करब, दीची 1 टीस्पून गोटार धने, 1 टीस्पून गोटा जिरे और एक शुकनो लंका। एबारे 2 থেকে 3 মিনিট গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নেব। মশলার কালার চেঞ্জ হয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এখন এগুলোর একটা পাউডার করে নেব। অপর একটা কড়াই আবারও গ্যাসে গরম হতে বসিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। একদম লো ফ্লেমে বাটারটাকে গলিয়ে নিতে হবে। বাটারের পরিবর্তে চাইলে তোমরা ঘি বা সাদা তেলও ব্যবহার করতে পারবে। 200 গ্রাম পনিরকে দেখো এরকম ছোট ছোট কিউব শেপের করে কেটে নিয়েছি। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে পনিরের টুকরোগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। খুব সামান্য 1/4 টিস্পুন করে লবণ আর হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি কড়া করে পনির ভাজলে পনির খেতে শক্ত লাগে, তাই হালকা করে ভেজে নিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। পনির ভাজা হয়ে গেছে, ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট ক্যাপসিকাম। পেঁয়াজের পাপড়িগুলোকে ওরকম করে ছাড়িয়ে নিয়েছি আর ক্যাপসিকামের বীজগুলোকেও বাদ দিয়ে দিয়েছি। জাস্ট 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে সটে করে নিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামের যেন ক্রাঞ্চি ভাব থাকে সে বুঝে কিন্তু এগুলোকে ভাজতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকেও পনিরের প্লেটে নামিয়ে নিলাম। ওই একই কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম তেলে দিচ্ছি 10-12 কোয়া রসুন, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচানো, একটা বড় টমেটোর অর্ধেকটা অংশ এর মধ্যে দিয়ে দিচ্ছি, 1 ইঞ্চি আদা কুচানো, 2 কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর দিচ্ছি 5-6টা কাজু বাদাম, 1/2 টিস্পুন লবণ দিচ্ছি, এতে করে পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে সমস্ত মশলাকে ভেজে নিয়েছি। এবারে মিক্সিং জারে ছোট বাটিটার মধ্যে এগুলোকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপরে বেটে নেব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে মশলা ঠান্ডা হয়ে গেছে, এখন এর মধ্যে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই। তবে তোমরা চাইলে টক দইটাকে এমনিতে ফেটিয়েও কিন্তু ব্যবহার করতে পারো। সামান্য জল দিয়ে এবারে সমস্ত কিছুর একটা মিহি পেস্ট করে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে, যে কড়াইতে মশলাটা ভেজেছিলাম ওই একই কড়াইতে আরও 2 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল দিচ্ছি। আগে মশলা ভাজার সমস্ত ফ্লেভার যেহেতু এই কড়াইতে রয়ে গেছে তাই একই কড়াইতে রান্নাটা করে নেব। গরম তেলে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা এবং টক দইয়ের মিশ্রণ। যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে তাই গ্যাসের আঁচটা অবশ্যই এই সময় লোতে রাখবে আর গরম তেলে মশলাটা দেওয়ার সাথে সাথেই ভালো করে মিশিয়ে নেবে। এর ফলে কি হবে, টক দইটা কিন্তু আর ফেটে যাবে না। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। মশলাটাকে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন চিনি দিয়েছি। যেহেতু এর মধ্যে টক দই এবং টমেটো ব্যবহার করেছে তাই একটুখানি মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগবে। তবে চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল, কেউ যদি দিতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে।
মোটামুটি 5-7 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। তার মানে বুঝতে হবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল হবে না, গ্রেভিটা একটু ঘন হবে, তাই কতটা পরিমাণ ঝোল রাখবে সে বুঝে জলের পরিমাণটা ব্যবহার করবে। ঝোলের সাথে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। 1-2 মিনিট হাই ফ্লেমে জাল করার পরে ঝোল এভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর পনির। অর্ধেকটা টমেটো বাটাতে ব্যবহার করেছি আর বাকি টমেটোটা এখানে দিয়ে দিয়েছি। খুব হালকা হাতে নাড়াচাড়া করে গ্রেভির সাথে সমস্ত উপকরণ মেশাতে হবে, পনির যেন ভেঙে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবারে এর মধ্যে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। সবার প্রথমে যে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, সেটাকে আমি এরকম মোটা দানার পাউডার করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ভাজা মশলাটাকেও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দেব 1 টিস্পুন পরিমাণ রোস্টেড কাসুরি মেথি পাউডার। কাসুরি মেথি কিন্তু এই রান্নাতে পুরো রেস্টুরেন্ট ফ্লেভার নিয়ে আসবে। গ্রেভি ফুটতে শুরু হয়ে গেছে, গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে জাস্ট 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। খুব বেশি সময় ধরে কিন্তু এটাকে সেদ্ধ করব না, ক্যাপসিকাম আর পেঁয়াজের ক্রাঞ্চি ভাবটা যেন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ক্যাপসিকাম আর পেঁয়াজ যদি গলে যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। গ্রেভির উপরে খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে, উপর থেকে সামান্য ধনে পাতা কুচানো ছড়িয়ে দিয়ে এটাকে এবার নামিয়ে নেব। সমস্ত সবজি সেদ্ধ হবে, তবে একদম যেন গলে না যায়, এর ক্রাঞ্চিনেসটা যেন বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি গ্রেভির ঘনত্বটা এরকম থাকা অবস্থাতে গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের কড়াই পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।